আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বিদেশি একটি মাছ স্যামন মাছ দিয়ে আজকে আমি সরিষা মাখিয়ে পাতা ছাড়াই কিভাবে একটা পাতুরি তৈরি করব, সেটা ডিফারেন্ট এবং অন্যরকম মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি একটু ডিফারেন্ট লাগবে, আর আমি তৈরিও করেছি একটু অন্যরকমভাবে। প্রথমে একটি পাত্রে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ টমেটো বাটা দিয়ে দিলাম, আর সেই সাথে কাঁচামরিচ ব্যবহার করেছি। কাঁচামরিচটা আপনাদের ঝাল অনুযায়ী ব্যবহার করবেন, আমি এখানে 3-4টার মতো ব্যবহার করেছি। গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো এবং সামান্য জিরে গুঁড়ো ব্যবহার করেছি। হলুদ গুঁড়ো আমি 1/2 চা চামচ দিয়েছিলাম, মরিচের গুঁড়ো 1 চা চামচ এবং ধনে গুঁড়ো 1 চা চামচ প্রায়, আর জিরে গুঁড়ো ছিল 1/2 চা চামচের মতো। আমার এই ভিডিওর টাইটেলে কিন্তু ছিল পাতা ছাড়াই মাছের পাতুরি। হ্যাঁ, পাতা ছাড়াই আমি এটা তৈরি করব ফল পেপার দিয়ে, আপনাদেরকে সেটাই আজকে আমি দেখাবো। কারণ পাতার মধ্যে আমরা যে ভাপে মাছটা তৈরি করে থাকি সেটা কিন্তু খেতে খুবই মজা হয়। লবণ আর আমি এখানে সরিষা পেস্ট ব্যবহার করেছি, আর এই সরিষা পেস্ট আমাদের এখানে পাওয়াই যায়, তৈরি করা থাকে, একটু ট্যাঙ্গি হয়ে থাকে। আর আপনারা যদি সরিষাটা বেটে নিতে পারেন বাটাতে, তাহলে সেটা আপনারা কাঁচামরিচ এবং লবণ দিয়ে বেটে নেবেন, তাহলে তেতো ভাবটা আর থাকবে না। আর দিয়ে দিলাম সরিষার তেল। এই সরিষার তেলটা কিন্তু খুবই মজার এবং খুবই সুন্দর একটা ঘ্রাণ নিয়ে আসবে, এবং সবগুলো উপাদান পেঁয়াজের সাথে কুচলে ভালোভাবে মেখে নিয়েছি। এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মাছগুলো আমি লেবুর রস এবং লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন সেই পেঁয়াজের মাখাটার সাথে মাছের টুকরোগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। পাতা দিয়ে কিন্তু মুড়িয়ে এই ভাপাটা কিন্তু খেতে ভীষণ মজা হয়, বাট ফয়েল পেপার দিয়ে যখন করেছিলাম খেতে কিন্তু কোনো অংশে কম হয়নি। তাই আমার মনে হলো এটা আপনাদের সাথে শেয়ার করা উচিত। আপনারা যখন করে খাবেন তখন অবশ্যই বুঝতে পারবেন যে আসলে এটা কত মজা হয়। অনলি ফয়েল পেপার দিয়ে যদি আমরা করি তাতেও হবে, কারণ কলা পাতা তো আর আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকবে না। ফয়েল পেপারের মধ্যে সম্পূর্ণ মিশ্রণটা মাছসহই এটা আমি এখন দিয়ে দিচ্ছি ওপরে, ভালোভাবে ছড়িয়ে দেব একটু, দিয়ে এটা আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নেব। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা পাশে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আমাকে নতুন নতুন রেসিপি নিয়ে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্লিজ আমাকে উৎসাহিত করবেন। মাছের এই ভাপাটা আমি একটা ফ্রাই প্যানের মধ্যে ডিরেক্ট দিয়ে দিব। চাইলে আপনারা এটা যে কোনো চালুনির উপরে রেখেও ভেপে নিতে পারেন, তবে আপনারা এভাবেই করার চেষ্টা করবেন আমি যেভাবে এখন দেখাবো, কারণ এতে পুরো মাছটাতে এবং পেঁয়াজগুলোতে একটা তান্দুরি তান্দুরি ফ্লেভার আসে যা খেতে খুবই ভালো লাগে, এবং পোড়া পোড়া একটা সুদা গন্ধও আসে যেটা কিন্তু খুব ভালো লাগে আমাদের কাছে। স্মোকি ফ্লেভার আমরা দেওয়ার জন্য কিন্তু অনেকে কয়লা ব্যবহার করে থাকে, বাট আমি যেভাবে দেখিয়েছি এভাবে যদি করেন তবে স্যামন মাছের এই ভাপাটাতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি বলছি আপনারা আমার কথার উপর আস্থা রেখে অবশ্যই আপনারা করে খাবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। প্রথমে হাই হিটে প্যানটা গরম করে 10 মিনিট একদম লো আঁচে রাখতে হবে এক সাইডে, এবং উল্টে অন্য সাইডে 10 মিনিট এভাবে রাখতে হবে, তাতেই হয়ে যাবে। তবে এটা আমি স্যামন মাছ দিয়ে দেখেছি, আপনারা যে কোনো ধরনের মাছ, তেলাপিয়া বা বড় যে কোনো ধরনের মাছ যেগুলোতে একটু কাঁটা কম হয়, কিংবা যে কোনো ধরনের মাছ দিয়ে আপনারা এটা করে খেতে পারেন। দেখতেই পাচ্ছেন এখন আমি এটা নামিয়ে নিয়েছি, টোটাল 20 মিনিট এটা চুলোর উপরে ছিল, 20 মিনিট পর এটা আমি নেমেছি, প্রচণ্ড গরম। আমি একটু চিড়ে খুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম, ফ্রাই প্যানের উপরে থাকার কারণে এই সাইডগুলো এত সুন্দরভাবে হয়েছে, যখন আপনারা নিজেরা সামনে থেকে দেখবেন মনটা ভরে যাবে। গরম ধোয়া ওঠা ভাতের সাথে সরিষায় মাখানো এই স্যামন ভাপাটা লেবুর রস দিয়ে অসম্ভব মজা লাগে। রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। নতুন কোনো রেসিপি নিয়ে শীঘ্রই দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।